সামনে মুখ না দেখানো উচিত, না দেখানো উচিত, আপনার ঘাসে গলায় দড়ি দিয়ে মারা উচিত। আমি 6 দিন থাকতে পারবো না, সোম থেকে শনি, রবিবার করে এখানে থাকবো, রবিবার এখানে, বাকি 6 দিন ওখানে। সবাইকে আমি আমন্ত্রণ জানিয়েছি, যারা যারা পারবেন অবশ্যই আমার দোকানে একটু অবশ্যই পায়ের ধুলো দেবেন, এবং আমার দোকানটা কোথায় কি উদ্বোধন, কোথায় কি হচ্ছে সেটা দেখুন। সত্যি কথা বলতে কাকে নিয়ে অনেকে অনেক কিছু নেগেটিভ কমেন্ট করে, কিন্তু সত্যি কথা উনি যথেষ্ট ভদ্র আর ভালো। হ্যাঁ, তো উনি ওদের কথা বলার স্টাইল বা একটু মজাক নিয়ে কথাটা বলে সেটা নিয়ে অনেক ওদের নেগেটিভিটি করে, বাট আমার মনে হয় না সব কিছু একটা মানুষের পজিটিভ নেগেটিভ সব কিছু দিকই থাকে, তো সেই সব দিক চিন্তা করে দেখে শুনেই বলা উচিত। তো কাকার দোকানে এর আগেও আমি খেয়ে গেছি, বাট ভিডিও করিনি, ফার্স্ট টাইম ভিডিও করছি। তো চলো, সে যখন ট্রোল করা ছাড়িয়ে যায় তখন তার অ্যান্সার দিয়ে, এছাড়া আমি কাউকে অ্যান্সার দিই না, যেহেতু 400 কোটি ভিউজ আছে, 400 কোটি মানুষ আমাকে দেখে, সেই জন্য বলি আমি সবাকে, সবাই আমাকে ট্রোল করে ওপরে ওঠার চেষ্টা হচ্ছে, ট্রোল করা বন্ধ করুন, এবং যাতে ওনার নাম ধরি তার জন্য অপেক্ষা করছি, আমি নাম ধরব না। তা আমি এটুকু বলছি, ট্রোল করার কোনো কিছু নেই, আর যিনি একজন, আমি কালকে ফেসবুক লাইভে অনেকে অনেক ধরনের আমাকে আমার সম্বন্ধে অনেক কিছু বলেছে, যে আমি এখানে ভাত বকি অমুক কিছু করি, সেই ব্লগারের উদ্দেশ্যে আমি হালকা করে জানাই, কোনো মায়ের অপমান করবেন না প্লিজ। মায়ের যারা অপমান করে তারা সারা পৃথিবীর মায়ের নারী জাতিকে অপমান করেছে, সেই ব্লগারকে বয়কট করা উচিত ম্যাক্সিমাম দোকান থেকে, তাকে অন্তত মানে কোনো ফেসবুক লাইভ বলো, আপনি কী করে ক্যামেরায় মুখ দেখাবেন, আপনি চ্যালেঞ্জ নিতে হলে আমার সঙ্গে সামনাসামনি আসবেন, আপনি কী ধরনের মানুষ আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি সেই ব্লগারের উদ্দেশ্যে ডাইরেক্ট করে বলছি যে বুঝিয়ে দেবো আমি কী ধরনের মানুষ, আর আমার নামে টোল করা, আমি যেটা বলেছি বাস্তব বলেছি, কোনো মাকে অপমান করলে সারা পৃথিবীর মাকে অপমান করা হয়, সারা মহিলা জগৎকে অপমান করেছে, সরি চাওয়া, সরি ওইভাবে চেয়ে হয়নি, ঠান্ডা মাথায় ঠান্ডা ঘরে বসে মাদের অপমান করেছেন, আপনাকে কোনো মতে ক্যামেরার সামনে মুখ না দেখানো উচিত, না দেখানো উচিত, আপনার ঘাসে গলায় দড়ি দিয়ে মরা উচিত, এটাকে আমি বলছি অপমান করার মেন গুণ এটাই, আপনি ঠান্ডা মাথায় ঠান্ডা ঘরে বসে করেছেন, মাকে অপমান করেছেন, সারা পৃথিবীর নারী জাতিকে অপমান করেছেন, আপনাকে অপমান এক জায়গায় চাইলে হবে, সারা পৃথিবীকে অন্যায়ের যে মাপ ক্ষমা সেটা চাইতে হবে, না তো আইনের ব্যবস্থা, আপনাকে যার মা সম্বন্ধে বলেছেন সে নেবে, আমরা তাকে সাপোর্ট করবো, এটি গ্যারান্টি আছে। সত্যি কথা বলতে তার বর্ডের আগেও পেয়েছি, নিয়ে কোনো কথা হবে না, কিন্তু 224 টাকা। সে কোনো মানুষকে পার্সোনাল তাকে যদি বলেন তাও ঠিক আছে, কিন্তু তার ফ্যামিলি তুলে বা তার ফ্যামিলি রিলেটেড কোনো কথা বলা উচিত না। আমি এটা পার্সোনালি আমার মনে হয় যে জিনিসটা খুবই আনএক্সপেক্টেড ব্যাপার যেটা হয়েছে, উনি ভিডিও দেখে উনি লিটারালি আমাকে বললো যে এরকমভাবে ওর খারাপ লেগেছে, মানে ওনার মাকে বলেনি তাও ওনার খারাপ লেগেছে, তো যাই হোক উচিত না, কারণ কেন ভাই পার্সোনাল তার ফ্যামিলি নিয়ে ট্রোল করা, প্রবলেম আমার সাথে হতে পারে, তো সেটা আমাকে বলা যায় বা আমাকে পার্সোনাল বা আমাকে নিয়ে বলতে হবে, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে বলার রাইট কারোরই নেই, এটা প্রত্যেকটা মানুষেরই উচিত। তো যাই হোক, আজকের মধ্যে ভিডিও এখানে, যদি ভালো লাগে থাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সে কোনো নতুন দোকানে সবাইকে উনি ইনভাইট করলো, তো ডেফিনেটলি আমি ট্রাই করবো যাওয়ার 22 তারিখ সোমবার দিন বিকেল 5টায় ইকো স্পেস গেট নাম্বার 2। তো চলো আর একবার আজকের মধ্যে এখানে, তারা চলে।